তো এই দু হাজার বাইশ সালে যে সমস্ত ইউটিউবাররা নতুন ইউটিউবে এসছে এবং আসার পর তারা যখন ইউটিউবে ভিডিও আপলোড করছে হাইস্টলি দশ থেকে বারোটা ভিউজ আসছে এবং তারা বুঝতে পারছে না যে তারা কি করলে তাদের ভিডিওতে ভিউজ ও চ্যানেলের সাবস্ক্রাইবার আসবে তো ফাস্ট আপনাদেরকে বলি প্রত্যেক জিনিসের কিন্তু একটা সঠিক নিয়ম থাকে ধরুন আপনি কোথাও কাজ করছেন সেখানেও কিন্তু একটা নিয়ম থাকে বা আপনি স্কুলে যাচ্ছেন স্কুলেরও একটা নিয়ম থাকে সেম ওই রকম আপনি ইউটিউবে কাজ করছেন ইউটিউব চ্যানেলের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস থাকে আর প্রায় নতুন ইউটিউবাররা কিন্তু এই সেটিংগুলো করে না যার কারণে ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পারে না যে ওই নতুন ইউটিউবারের ভিডিও কোন দর্শকের সামনে পাঠালে তার ভিডিওতে ক্লিক করবে আমি জাস্ট আপনার কথাই বলছি ধরুন আপনি ইউটিউবে গিয়েছেন ভিডিও দেখবেন বলে তো আপনি ইউটিউবটা ওপেন করলেন ওপেন করার পর আপনি ভিডিওগুলি স্কল করছেন এবং ওখানে কিন্তু আপনি সেই ভিডিওটা দেখবেন যে ভিডিওটার প্রতি আপনার ইন্টারেস্ট এবং সেটা কিন্তু ইউটিউবের অ্যালগোরিদাম জানে যে কোন ভিডিওটা আপনার সামনে সকালে আপনি সেই ভিডিওতে ক্লিক করবেন তো সেম ওই রকম আপনার চ্যানেলে গুরুত্বপূর্ণ একটা সেটিং আছে ওই সেটিংটা যদি আপনি অন করেন তবেই কিন্তু ইউটিউবের অ্যালগোরিদাম বুঝতে পারবে যে আপনার ভিডিওটা কোন দর্শকের সামনে পাঠালে তবেই আপনার ভিডিওতে ক্লিক করবে এবং প্রায় নতুন ইউটিউবার কিন্তু এই সেটিংগুলো অন করে না তো আপনি যদি একটি নতুন ইউটিউবার হয়ে থাকেন আপনাকে রিকোয়েস্ট করবো এই সেটিংগুলি অন করার জন্য কারণ এই সেটিংগুলো ইউটিউবের খুব গুরুত্বপূর্ণ সেটিং তো সেই সেটিংগুলো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো তো সেটা দেখার জন্য আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করার পর সার্চ বক্সে লিখবেন এম ডট ইউটিউব ডট কম সার্চ করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো একদম ওপরে দেখতে পাচ্ছেন তিনটে বিশিষ্ট বার ওই বারে ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে ডেস্কটপ সাইড করে নেবেন তো ডেস্কটপ সাইড করে নেওয়ার পর ওই তিনটে বিশিষ্ট বারের নিচেই দেখবেন আপনাদের চ্যানেলের লোগো আছে ওই লোগোতে ক্লিক করবেন ওই লোগোতে ক্লিক করার পর একদম ওপরে দেখবেন ইওর চ্যানেল বলে লেখা আছে ওই ইওর চ্যানেলে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা জাস্ট কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন তো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো একদম একটু নিচের দিকে যাবেন বাম সাইডে একদম নিচে দেখবেন সেটিং আছে ওই সেটিংয়ে ক্লিক করবেন তো সেটিংয়ে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা একদম প্রথম দেখতে পারবেন জেনারেল তারপর দেখবেন চ্যানেল এবং তারপর দেখবেন আপলোড ডিফল্ট তো এই আপলোড ডিফল্টে ক্লিক করবেন ক্লিক করার পর একদম ওর পাশে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন তো এখানে সবথেকে মেন সেটিং হলো এটা যে আপনারা প্রায় নতুন ইউটিউবার আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করেন না যার কারণে কিন্তু আপনার ভিডিওর ইউটিউব ইমপ্রেশন পাড়ায় কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসে না ধরুন আমি আপনার কথা বলছি আপনি ভিডিও দেখেন গেমিং বা কুকিং ক্যাটাগরির ভিডিও আর যদি আপনার সামনে পাঠানো হয় কোনো কমেডির ভিডিও তাহলে আপনি কি ওই ভিডিও ক্লিক করবেন অবশ্যই ক্লিক করবেন না অবশ্যই কিন্তু আপনি এখানে আপনার চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করবেন তো সরফাস আসেন দেখতে পাচ্ছেন লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা রেখে দেবেন এবং তার পাশে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আছে আপনাদের যে ক্যাটাগরিটা হবে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এবং আপনারা যদিও না জানেন যে আপনাদের ভিডিওর কোন ক্যাটাগরি হবে আমার চ্যানেলের ভিডিও আছে আপনারা ওই ভিডিওটা গিয়ে দেখবেন যে কোন ভিডিও কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে দেখে আপনারা সিলেক্ট করে নেবেন অবশ্যই কিন্তু আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর আসছে ভিডিও ল্যাঙ্গুয়েজ এটাও অনেকে সিলেক্ট করে না কারণ ধরুন আপনি ভিডিও দেখেন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে অর্থাৎ বাংলা আপনার সামনে পাঠানো হয় হিন্দি বা তামিল ল্যাঙ্গুয়েজের ভিডিও তাহলে কি আপনি ওই ভিডিওটা দেখবেন দেখা তো দূরের কথা আপনি ওই ভিডিওর থামবেল দেখ ওই ভিডিওতে ক্লিকই করবেন না কারণ যদি তামিল ল্যাঙ্গুয়েজের ভিডিও হয় বা হিন্দি ল্যাঙ্গুয়েজ ভিডিও হয় তাহলে তাদের থামবেলে কিন্তু তামিল বা হিন্দি ল্যাঙ্গুয়েজেই লেখা থাকে যদিও বা কোনো কারণে তারা ইংলিশ লিখে রাখে ধরুন আপনি ক্লিক করেছেন তাহলে ওই ভাষা না বুঝতে পেরে আপনি তার ভিডিওটা ব্যাক করে নেবেন অবশ্যই কিন্তু আপনারা এখানে আপনাদের যে ল্যাঙ্গুয়েজটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর ওর নিচে দেখতে পাচ্ছেন টাইটেল অ্যান্ড ডিসক্রিপন ল্যাঙ্গুয়েজ তো এটা আপনারা ইচ্ছা করলে করতে পারেন যেমন আমি এখানে করে কারণ আমি আমার ডিসিশানে বাংলায়ও লিখি ইংলিশও লিখি দুটোই লিখি তো তাই তো তাই আমি কিন্তু এখানে আমার ডিসিশান ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিই আর এর জন্য কোনো অসুবিধাও নয় আপনারা যদি বাংলা লেখেন তাহলে এখানে বাংলা সিলেক্ট করতে পারেন আর যদি আপনারা পুরো ইংলিশ লেখেন তো এখানে ইংলিশ সিলেক্ট করতে পারেন আর যদি দুরকম লেখেন তাহলে এখানে সিলেক্ট করার দরকার নেই তো এটা ছিল আপনাদের ফার্স্ট সেটিং এবার দু নম্বর যে সেটিং সেটা আপনাদের দেখাবো তো ওর ওপরে দেখতে পাচ্ছেন চ্যানেল চ্যানেলে ক্লিক করবেন চ্যানেলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন এখানে আমার কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করা আছে তো আপনারা যে কান্ট্রিতে থাকেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন তারপর যেটা মেন জিনিস হলো চ্যানেল কিওয়ার্ডস দেখতে পাচ্ছেন ওর নিচেই কিওয়ার্ডস অবশ্যই আপনারা এখানে এগুলো দেবেন যেমন আমি এখানে দেখতে পাচ্ছেন প্রথম দিয়েছি ফিডদাউস মণ্ডল টেকনিক্যাল ফিডদাউস আমার চ্যানেলের নাম দিয়েছি এবং আমার ক্যাটাগেরির দর্শকরা যে যে টাইটেল বা কিওয়ার্ড ধরে সার্চ করে সেরকম কিছু ইম্পর্টেন্ট অর্থাৎ ট্রেন্ডিং কিওয়ার্ডস কিছু সার্চেবেল কিওয়ার্ড আমি আমার এখানে দিয়ে রেখেছি আপনারা ওরকম চেষ্টা করবেন যে আপনাদের ওই ক্যাটাগরির দর্শকরা কোন কোন কিওয়ার্ড ধরে সার্চ করে সেই সকল কিওয়ার্ডসগুলো নিয়ে আপনি এখানে দিয়ে দেবেন কারণ এই কিওয়ার্ড শুরুর ওপর কিন্তু আপনার ভিডিও ইউটিউব তাদের সামনে শো করায় হয়তো আপনি এরকম ভাবছেন যে আপনি এখানে আপনার ট্রেন্ডিং কিছু কিওয়ার্ড নিয়ে যে যে টাইটেল ধরে বা কিওয়ার্ড ধরে সার্চ করে সেই সেইগুলো নিয়ে এখানে দিয়ে দেবেন এবং ইউটিউবে গিয়ে যে কেউ গিয়ে সার্চ করবে তাদের সামনে আপনার ভিডিওটা দেখাবে এরকম কোনো ব্যাপার নয় এটা ইউটিউবের নিয়ম তাই আপনাকে দিতে হবে কিওয়ার্ড এই টাইটেল ধরে যদি কেউ সার্চ করে আপনার ভিডিও দেখানোর চান্স থাকে সম্ভাবনা থাকে হান্ড্রেড পার্সেন্ট নয় চ্যালেঞ্জ কিওয়ার্ডসটা অবশ্যই করে দেবেন তো এটা ছিল আপনাদের দু নম্বর শেডিং তো তারপর ওর সাইডে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং তো জাস্ট অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে তুলবেন তো এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার কাউন্ট অবশ্যই যদি আপনার চ্যানেল নতুন হয় আপনি আপনার সাবস্ক্রাইবার হাইট করে রাখবেন জাস্ট আমি আপনার কথাই বলছি আপনি কোনো একটা নতুন চ্যানেলের ভিডিও দেখেছেন এবং ভিডিওটা আপনার ভালো লেগেছে যখনই আপনি তার চ্যানেলে ঢুকছেন দেখছেন তার সাবস্ক্রাইবার কম হাজারের নিচে আপনি নিজেই হলে আপনি তার চ্যানেল সাবস্ক্রাইব করবেন না তো আপনি নিজেই ভাবুন যে তার চ্যানেলের সাবস্ক্রাইবার কম বলে তাই আপনি তার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না তাহলে অন্যজন কীভাবে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আপনার চ্যানেলে যদি হাজারের নিচে সাবস্ক্রাইবার থাকে অবশ্যই এখানে সাবস্ক্রাইবারটা হাইট করে দেবে তো জাস্ট যেহেতু আমার এখানে সাবস্ক্রাইবারটা আমি সকলকে দেখিয়ে রেখেছি তাই বক্স চিহ্নটা আমি টিক মেরে রেখেছি এবং আপনারা যদি না দেখাতে চান অবশ্যই এই বক্স চিহ্নটা টিকটা উড়িয়ে দেবেন দিয়ে এই সেভে ক্লিক করলে আপনার সমস্ত জিনিস সেটিং হয়ে যাবে তো বন্ধুরা এটাই ছিল তিনটে গুরুত্বপূর্ণ সেটিং প্রত্যেক নতুন ইউটিউবারদের জন্য আপনারা অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব এই তিনটে সেটিংগুলো করার এবং দু সালে নতুন নতুন নিয়মে কীভাবে ভিডিওতে ভিউজ আনতে হয় এবং ট্রেন্ডিং টপিক আপনার সেম ক্যাটাগরি ট্রেন্ডিং টপিক কোথায় পাবেন সেই সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা অবশ্যই ওই ভিডিওগুলি দেখবেন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করলাম জাস্ট আপনারা আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন কারণ লাইক সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো টাকা লাগে না অবশ্যই যদি আপনারা আমার ভিডিওতে একটা লাইক করেন তাহলে কিন্তু ভালো ভালো ভিডিওর একটা মনে কনফিডেন্স থাকে যে না আমি ভিডিওটা তৈরি করছি আপনাদের কাছে ভালো লাগছে তাহলে এর থেকে আরও কীভাবে ভালো ভিডিও তৈরি করতে হয় সেই এক্সপিরিয়েন্স কিন্তু আস্তে আস্তে আমার মধ্যে আরও আসবে এবং এই ভিডিওর সম্বন্ধে আপনাদের কোনো রকম কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন ইউটিউবের একদম নতুন নতুন টিপস ও টিক্স পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা